তো কি অবস্থা সবার? যারা যারা ইবিএল এর এই যে লাইফস্টাইল কার্ড করতে চাচ্ছেন, ডুয়েল কারেন্সি সাপোর্টেড, অনলাইনের যে কোনো যাবতীয় ই কমার্স আপনারা পেমেন্ট করতে পারবেন, এটা দিয়ে অন্য দেশে গিয়ে সেই দেশের কারেন্সি মাস্টার যে ভিসা সাপোর্টেড যে এটিএমগুলি সেখানে থেকে আপনারা উইথড্র করতে পারবেন। সেই দেশের রুপি হতে পারে, যে কোনো ইউএসডি হতে পারে, মানে আপনি যে দেশে যাবেন সেই দেশের কারেন্সি আপনি ওই দেশের এটিএম থেকে উইথড্র করতে পারবেন এবং অনলাইনে কমার্স পেমেন্ট করতে পারবেন। তো এটা করার জন্য কী কী লাগবে? খুবই সিম্পল, আপনার পাসপোর্টের কপি লাগবে, তারপরে হচ্ছে যে আপনার পাসপোর্ট সাইজের ছবি লাগবে, আপনার নমিনির একটা ছবি লাগবে পাসপোর্ট সাইজের, আর দুজনেরই এনআইডি লাগবে। অর্থাৎ আপনি যদি অ্যাকাউন্ট করেন আপনার নামে, তাহলে আপনারও একটা এনআইডির কপি লাগবে এবং আপনার নমিনিরও একটা এনআইডি কপি লাগবে। সেই সাথে লাগবে হচ্ছে আপনার ইলেকট্রিসিটির যে কোনো একটা বিলের কপি লাগবে, সেটা টেলিফোন বিলের হতে পারে, কারেন্ট বিলের হতে পারে, পানির বিলের হতে পারে। আর হচ্ছে যে আপনার কেওয়াইসি ফর্মটা ফিল আপ করে দিয়ে আসতে হবে, অর্থাৎ আপনার যে আর্নিংয়ের সোর্স সেটা দিয়ে আসতে হবে। আপনি কি ব্যবসা করেন নাকি জব করেন, সেগুলির একটা কেওয়াইসি ফর্ম পূরণ করে দিয়ে আসতে হবে। ব্যাস এইটুকুই, এই দুই তিনটা ডকুমেন্টস হলেই হয়ে যাবে। এনআইডির কপি, পাসপোর্টের কপি, আর হচ্ছে ছবি, নমিনিটাও এনআইডি, নমিনির ছবি লাগবে, আপনার সাইন লাগবে, ইলেকট্রিসিটি বিলের কপিগুলি, আর কেওয়াইসি ফর্মটা পূরণ করতে হবে। ব্যাস এইটুকুই। আর টাকা লাগবে হচ্ছে 1150 টাকা, যেটা আপনাকে অ্যাপ্লাই করার সময় ওইখানে ডিপোজিট করতে হবে, মানে চার্জ বাবদ আর কি এটা করা হবে। তো 5 থেকে 7 দিনের ভিতরে কার্ড পেয়ে যাবেন আর হচ্ছে পিন পেয়ে যাবেন খুবই দ্রুত সময়ে। যাদের প্রয়োজন, যারা ফেসবুক বুস্ট করবেন অথবা অন্যান্য গুগল অ্যাডস রান করবেন বা যে কোনো অনলাইন ই কমার্স প্ল্যাটফর্মে আপনারা এটা দিয়ে কাজ করতে পারবেন।